हेलो व्यूअर्स, इंग्लिश ग्रामर क्लास टू वन एवं टू एर जोन्नो आज के किछु टॉपिक हमरा डिस्कशन करब, जार मध्य थाकछे सिंगुलर प्लुरल वर्ब पास्ट फॉर्म ऑफ वर्ब एडजेक्टिव। ओके, जेगुलो एई डिस्कशन करार पोरे तादरा जे कोनो एक्सरसाइज बा वर्कशीट सॉल्व करते तादर हेल्प होबे। चले आसि फर्स्ट टॉपिक नम्बर्स। नम्बर्स क्षेत्र वन एंड मेनी। ओके, इखाने वन मीन्स सिंगुलर एंड मोर दैन वन, टू और मोर दैन वन इज प्लुरल हिसाब यूज हो। फर्स्ट किछु वर्ड्स तार सिंगुलर एंड प्लुरल वर्शन मैंने वन एंड मेनी फर्म्स तादेर के अवश्य लर्न करते हैं। ये वर्ड्सगुलो जदि तादेर सिंगुलर एंड प्लुरल फर्म लर्न थाके तखन किन्तु तारा दे कैन आंसर एनी फिल इन द ब्लैंक्स टाइप वर्कशीट्स। ओके, तो एखाने आमी किछु वर्ड्स सिलेक्ट करेछि, एर बाइरे आरो अनेक वर्ड्स हय जेगुलो सिंगुलर प्लुरल हिसेबे यूज हय। तो जतगुलो पारबे बाच्चारा लार्न करबे, एबं आमी आगेओ बोलेछि आमार विभिन्न भिडियोते जे एवरी उइक जदि किछु वर्ड्स 5-10 वर्ड, सेटा वर्ड अपोजिट वर्ड होक, वर्ड मिनिंग होक, ओके, बा सिंगुलर प्लुरल वर्ड होक, पास्ट फर्म होक, प्रेजेंट फर्म होक, ठीक है, एगुलो जदि तारा एकटु एकटु करे लार्न करे তাহলে কিন্তু তাদের স্টক অফ ওয়ার্ড অনেক বাড়বে এবং তারা যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে কোনো কোশ্চেন আনসার কিন্তু তারা নিজেরাই রিপ্লাই করতে পারবে। তো এখানে কিছু আমি সিঙ্গুলার প্লুরাল ওয়ার্ডস দিয়েছি, তো এগুলো তারা যদি প্র্যাকটিস করে, এর বাইরেও কিন্তু আরও হয়, আরও অনেক কটা ওয়ার্ড হয়, আমি এখানে সিম্পল কিছু কয়েকটা সিলেক্টিভ দিয়েছি। ওকে, আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু ওয়ার্ডস আমি দিতে থাকবো, একবারে সব দেওয়ার থেকে প্রতি ভিডিওতে অল্প অল্প করে আমি কিছু ওয়ার্ডস এখানে দেবো, সেগুলো আপনারা ফলো করাতে পারেন, আদারওয়াইজ আপনারা নিজেদের মতো করেও বিভিন্ন ওয়ার্ডস ওয়ান নাম্বারসের জন্য ওয়ার্ড মেনি এগুলো কিছু প্র্যাকটিস করাতে পারেন। তো এখানে কী কী ওয়ার্ডস আমি দিয়েছি একবার দেখে নিই। সাপোজ যেমন আছে বুক বুকস, ম্যান মেন, লেডি লেডিজ, থিপ থিপস, চাইল্ড চিলড্রেন, গেস্ট গেস্ট, হি শি ইট দে, দিস দো দিস, হিজ হার ইটস, দেয়ার দেয়ার্স, টেবিল টেবিলস, ওকে, হিম অর হার দেম, ইউ ইউ, আই উই, মি আস, মাই অর মাইন, আওয়ার আওয়ার্স। ওকে, তো এখানে কিছু আমি সিঙ্গুলার প্লুরাল ওয়ার্ডস দিচ্ছি, এগুলো তাদের ফার্স্টে লার্ন করাতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ম্যাথামেটিক্স, নিউজ, মিজলস, মাম্স এগুলোতেও কিন্তু একটা করে লাস্টে ওয়ার্ডের শেষে এস আছে, এস থাকলে যে অল টাইম দেয়ার প্লুরাল তা কিন্তু নয়, এগুলো কিন্তু প্লুরাল ওয়ার্ড নয়, এগুলো সিঙ্গুলার ওয়ার্ড হিসেবেই কিন্তু ইউজ হচ্ছে, তো এগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না। এটা কিন্তু ক্লিয়ার করে দিতে হবে যে ম্যাথামেটিক্স, নিউজ, এস থাকলেও দে ক্যান নট প্লুরাল ওয়ার্ড। ওকে, এখানে এখানে হোয়াট ইজ নাম্বার এটা ফার্স্টে ক্লিয়ার করে দিতে হবে যে নাম্বার ইজ দ্য ফর্ম অফ এ ওয়ার্ড শোয়িং আইদার ওয়ান অর মোর দ্যান ওয়ান পার্সন অর থিং ইজ বিং টকড অ্যাবাউট। ওকে, এটা কিন্তু ফার্স্ট ক্লিয়ার থাকতে হচ্ছে। ওকে, এবার আমরা বিভিন্ন ওয়ার্ডসের এন্ডে কারোর ক্ষেত্রে এস ইউজ হচ্ছে, কোনো ওয়ার্ডসের ক্ষেত্রে ইএস ইউজ হচ্ছে, কোথাও আবার আই ইএস ইউজ হচ্ছে, আবার কোনো ওয়ার্ডের আইএস হচ্ছে ওয়াই চেঞ্জ হয়ে তখন আইএস হচ্ছে, আবার কোনো ওয়ার্ডের শেষে এফ থাকলে সেটা চেঞ্জ হয়ে ভিইএস হচ্ছে। তো এই নাউনের এই যে চেঞ্জেসটা, এই চেঞ্জেস কিন্তু আমাদের নাম্বারসকে স্টেট করে, এই চেঞ্জেসগুলো দেখে আমরা নাম্বারটা বুঝতে পারবো ইট ইজ ওয়ান অর ইট ইজ মেনি। ওকে, এটাও কিছুটা তাদের এখানে করতে হচ্ছে। তো ফার্স্ট নাম্বার দুটো তার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম ওয়ান অ্যান্ড মোর দ্যান ওয়ান। আর এই সমস্ত কিছু আমি এখানে কিছু কিছু ওয়ার্ডস সিলেক্ট করেছি, তো এই টাইপের আরও যে ওয়ার্ডসগুলো রয়েছে তাদের বাড়িতে ফলো করলে তারা নেক্সট ওয়ার্কশিট যেগুলো রয়েছে সেগুলো ইজিলি সলভ করতে পারছে। এখানে কিছু সেন্টেন্স আমি দিয়েছি যেগুলো সিঙ্গুলার প্লুরাল ফর্ম চেঞ্জ করে তাদের করতে হবে, এবং এটা বেস করে তাদের স্কুলের ওয়ার্কশিটসের উপর বেস করেই দেওয়া রয়েছে, যার অ্যান্সার্স আমি এখানে করে দিয়েছি। ওকে, তো এগুলো তাদেরকে প্র্যাকটিস করেন তাদের স্কুলসের সিলেবাসের উপরে বেস করা। এটা কী কী আছে আমি দেখে নিই এখানে, দিস আর
wooden tables. तो এটাকে যদি সিঙ্গুলার প্লুরাল ফর্মে চেঞ্জ হয় কি হবে? This is a wooden table. Tables থেকে tables হলো. Many tables, one table. Okay. The thieves were arrested last night by the policeman. চোরগুলি গতকাল রাতে পুলিশম্যানদের মানুষ পুলিশদের দ্বারা অ্যারেস্টেড হয়েছে. তো এটাকে সিঙ্গেলে আনতে গেলে কি হচ্ছে? দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট বাই দ্য পুলিশ ম্যান. ওকে, দ্য চিলড্রেন হ্যাভ দেয়ার বুকস. দ্য চাইল্ড হ্যাজ হিজ বুকস. চিলড্রেনদের তাদের বই রয়েছে. চাইল্ডটির ও তার বই রয়েছে. Mathematics are their favorite subjects. Mathematics is his favorite subject. They are old ladies. ওনারা হলে বয়স্ক মহিলা. এটাকে সিঙ্গুলারে আনলে কি হচ্ছে? She is an old lady. তিনি একজন বয়স্ক মহিলা. The guest made themselves comfortable. The guest made himself comfortable. তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লুরাল ফর্ম সিঙ্গুলার ফর্ম কী করে চেঞ্জ হচ্ছে. ওকে, এগুলো তাদের ওয়ার্কশিটস ফলো করে করেছি আমি এখানে. তো এই টাইপের ওয়ার্কশিটসগুলো তাদের আগে রেডি করে আপনারা প্র্যাকটিস করাতে পারে, তারপরে তারা কিন্তু ইজিলি নিজেরাও করে দিতে পারবে. এবং সবার আগে ফার্স্ট ফর্মগুলোকে তাদের লার্ন থাকতে হবে. যে ওয়ার্ডগুলো আমি আগে দেখালাম সেই ওয়ার্ডগুলো কিন্তু তাদেরকে যদি তারা লার্ন করে রাখতে পারে ইজিলি, তারা এই ফর্মগুলো চেঞ্জ করে নিয়ে তারা কিন্তু সেন্টেন্সগুলো লিখতে পারবে. নেক্সট টপিক, আইডেন্টিফাই দ্য ভার্ব. এর আগের ইংলিশ গ্রামার ডিসকাশনেও আমি কিছু আইডেন্টিফাই দিয়েছিলাম ভার্বের. দ্য ভার্ব ইজ ডুইং ওয়ার্ড. ওকে, তো বিভিন্ন ওয়ার্ডস আমি এখানে দিয়েছি, তার মধ্যে থেকে কোনগুলো ভার্ব কোনগুলো ডুইং ওয়ার্ড সেগুলো তাদের সিলেক্ট করতে হয়. তো এখানেও আমি আবার কিছু ওয়ার্ডস এখানে দিচ্ছি যার মধ্যে থেকে যেগুলো ভার্ব ওয়ার্ড সেগুলো তাদের সিলেক্ট করতে হবে. তো এইভাবে যদি তারা আইডেন্টিফাই করে নিতে পারে কোন ওয়ার্ডগুলো ভার্ব হিসেবে ইউজ হয়, তাহলে নেক্সট টাইম তাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি আমরা দিই তাদের যে ওয়ার্কশিটসগুলো থাকছে সেগুলো কিন্তু তারা ইজিলি অ্যান্সার করতে পারবে. এখানে কী কী দিয়েছে আমি একবার দেখে নিই. ইয়ং সিডস ব্লু কাইন্ড. অবশ্যই যদি মিনিং ক্লিয়ার থাকে যুবক ব্লু কালার কাইন্ড প্রকার ওকে দয়ালু, তো এখানে তারা ক্লিয়ার বুঝে যাবে যে এগুলোর মধ্যে সিটস মানে বসে থাকা বসা, তাহলে এটা হয়ে গেল হচ্ছে একটা ডুইং ওয়ার্ড মানে ভার্ব. ক্লাইম্বস বল নেট রাম. বল নেট রাম কোনো ডুইং ওয়ার্ড হচ্ছে না, কী হচ্ছে? ক্লাইম্ব. ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে ভার্ব. এইভাবে এর আগের সেশনেও আমার ছিল, এখানেও আমি কিছু দিয়েছি. তো এরম টাইপের আপনারা কিছু ওয়ার্ডস দিয়ে কোনগুলো তাদের ভার্ব যদি আইডেন্টিফাই চুজ করতে দেন, তাহলে আস্তে আস্তে তাদের ভার্ব কোনগুলো আইডেন্টি করতে কিন্তু তারা পেরে যাবে. নেক্সট আছে পেন দ্যাট রিডস গার্ল. তো রিড রিডস ভার্ব. ব্রাশেস স্ট্রং গুড ফ্যান. ওকে, তাহলে ব্রাশেস. তো এইভাবে যদি তারা রেকগনাইজ করে এবং নেক্সট টাইম যদি আমরা তাদেরকে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিই অ্যান্সার করার জন্য, তো তারা কিন্তু ইজিলি তারা এই ওয়ার্ডগুলো এই যদি জেনে থাকে যে কোনগুলো ইউজ হয় ভার্ব হিসেবে কোনগুলো ডুইং ওয়ার্ড, তাহলে তারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো কিন্তু ইজিলি করতে পারবে. যেমন কিছু আমি এখানে এক্সাম্পলস হিসেবে দিই, যেমন সিটস রয়েছে, তো আমি যদি একটা সেন্টেন্স দিই দ্য বার্ড ড্যাশ অন দ্য ট্রি, তাহলে ড্যাশে কী বসবে, তখন আমি কিন্তু সিটস ইউজ করতে বলতে পারি এবং তারা নিজেরাও অ্যান্সার করতে পারবে. তাহলে ড্যাশে বসছে দ্য বার্ড সিটস অন দ্য ট্রি. ক্লাইম্বস আছে, তাহলে ক্লাইম্বস দিয়ে আমি এখানে যদি একটা সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে তাদের প্র্যাকটিস করতে দিই, যেমন বলতে পারি নিতু ড্যাশ দ্য ল্যাডার, তাহলে নিতু ক্লাইম্বস দ্য ল্যাডার. নেক্সট রিড আছে, এখানে একটা সেন্টেন্সে ইউজ করতে আমরা এভাবে দিতে পারি ফাদার ড্যাশ দ্য নিউজ পেপার এভরিডে, তখন ইউজ হয়ে যাচ্ছে ফাদার রিডস
newspaper every day. ব্রাশেস আছে, ডুইং ওয়ার্ড। তো ব্রাশেসকে কীভাবে আমরা ইউজ করতে পারি? পল্লব ড্যাশ হার টিথ, পল্লব ব্রাশেস হার টিথ। নেক্সট কি ওয়ার্ড আছে? বয় হেয়ার বাস কিক্স। তাহলে এগুলোর মধ্যে ডুইং ওয়ার্ড কিক্স। কিক্সটাকে আমরা যদি সেন্টেন্সে ইউজ করি কি হতে পারে? বিক্রম ড্যাশ দ্য বল, বিক্রম কিক দ্য বল। তখন এখানে কিক্সের আমরা ইউজ করছি, বিক্রম কিক্স দ্য বল। নেক্সট আছে কমস, অলিভিয়া ব্যাগ বার্ড। তো এগুলোর মধ্যে ডুইং ওয়ার্ড হচ্ছে কম। এটাকে যদি আমি সেন্টেন্স হিসেবে ইউজ করি, সাপোজ মাদার ড্যাশ হার হেয়ার, মাদার কমস হার হেয়ার। ক্লিয়ার? তো এই যে ওয়ার্ডগুলো ডুইং ওয়ার্ড, এই ডুইং ওয়ার্ডগুলো ভার তারা সিলেক্ট করে নিলো, চুজ করলো এবং সেগুলোকে সেন্টেন্সের মধ্যে পুট করলো। ওকে, নেক্সট কি আছে? ফিশ ক্যাচেস হোয়াট স্যাট। তাহলে ক্লিয়ারলি কোনটা ডুইং ওয়ার্ড, কোনটা ডুইং ওয়ার্ড নয়, কোনটা ভার্ব তারা বুঝতে পারছে। পেপার সুইট কাটস টিচার কাট। এইভাবে তাহলে যে ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যান অ্যাকশন, যেগুলো কোনো অ্যাকশন বা কোনো কাজ বোঝাচ্ছে সেগুলো হয়ে যাচ্ছে ওয়ার্ড। তাহলে এইটা তাদেরকে কিন্তু ক্লিয়ার করে দিতে হচ্ছে যে এ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যান্ড দ্যাট এক্সপ্রেস অ্যান অ্যাকশন, ওকে, দ্যাট ইজ ওয়ার্ড। ক্লিয়ার? তো এই টাইপে আমরা আরও বিভিন্ন ওয়ার্ড তাদেরকে দিয়ে সেখান থেকে আইডেন্টিফাই, সেখান থেকে চুজ করতে দিতে পারি কোনগুলো ওয়ার্ড। নেক্সট পাস্ট ফর্ম অফ ওয়ার্ব, এখানে কিছু ওয়ার্বের পাস্ট ফর্ম, এগুলো অবশ্যই আগে থেকে তাদের লার্ন থাকতে হবে। লার্ন থাকলে কিন্তু তারা নেক্সট তাদের ওয়ার্কশিটস বা কোয়েশ্চেন্স বা এক্সারসাইজের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো থাকে পার্টস ফর্ম অফ ভার্বের, সেগুলো ইজিলি করে নিতে পারবে। তো এখানে আমি কিছু দিয়েছি ওয়ার্ড, এর আগের সেশনে আমার কিছু ছিল, এগুলো অবশ্যই বাচ্চাদেরকে আগে থেকে লার্ন করান। কী কী ওয়ার্ড আছে দেখে নিন। গো ওয়েন্ট ওয়ান্টস ওয়ান্টেড, লার্ন লার্নড, ইজ ওয়াজ, ডু ডিড, সেল সেলড, হিয়ার হিয়ার্ড, স্টাডি স্টাডিড। ওকে, তো এগুলো যদি লার্ন থাকে, আমরা যদি কোনো এক্সাম্পলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিই তাদেরকে, সাপোজ বলতে পারি আই ড্যাশ মাই ওয়ার্ক প্রপারলি, তখন ইজিলি বাচ্চা করে নিতে পারবে আই ডিড মাই ওয়ার্ক প্রপারলি, মানে ডু থেকে হয়ে যাচ্ছে ডিড। নেক্সট আসছে আই ড্যাশ এ স্ট্রেঞ্জ নয়েজ, তাহলে এখানে হিয়ার এর ইউজ করতে হবে, আই হিয়ার্ড আ স্ট্রেঞ্জ নয়েজ। ওকে, নেক্সট গো দিয়ে, গো ওয়েন্ট, গো থাকলে ওয়েন্ট হচ্ছে কখন, উই ড্যাশ টু সি এ ফুটবল ম্যাচ লাস্ট উইক, তাহলে এখানে ইউজ করবো আমরা উই ওয়েন্ট টু সি আ ফুটবল ম্যাচ লাস্ট উইক। ওয়ান্স দি সেন্টেন্স আমরা যদি ইউজ করি তখন কি হবে, ইয়েস্টারডে মাই হেডমিস্ট্রেস ড্যাশ টু মিট মি, তা ড্যাশে চলে আসছে ওয়ান্টেড, ওয়ান্টেড টু মিট মি। লার্ন দিয়ে আমরা সেন্টেন্স হিসেবে ইউজ করতে গেলে তখন হয়ে যাচ্ছে আই ড্যাশ হিন্দি ওয়েন আই ড্যাশ ইন নাগপুর, এখানে দুটো ইউজ করছি, ইজ ইজটাকে ওয়াজ হয়ে যাচ্ছে আর লার্নটাকে লার্ন হয়ে যাচ্ছে, আই লার্ন হিন্দি ওয়েন আই ওয়াজ ইন নাগপুর। এইভাবে তাদের ওয়ার্কশিটসে পড়তে গেলে অবশ্যই আগে লার্ন করে নিতে হবে কিছু ফার্স্ট ফর্ম অফ ভার্বস, এগুলো লার্ন থাকলে তারা সেগুলো সেখানে পুট করে নিয়ে ইজিলি তাদের সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাস্ট ফর্মে ভার্বের পাস্ট ফর্মে সেগুলো করে নিতে পারবে। নেক্সট ডিসকাশন করব অ্যাডজেক্টিভস, আ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবড এ নাউন অর প্রোনাউন ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ, মানে যে সমস্ত ওয়ার্ড কোনো নাউন অথবা প্রোনাউনকে ডিসক্রাইব করে, বর্ণনা করে, ওকে, তাহলে সেগুলো ইউজ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে। এবার এখানে কিছু সেন্টেন্সেস আমি দিয়েছি যার মধ্যে কোন ওয়ার্ডগুলো দিয়ে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে সেটা বোঝানো যাবে এবং সেগুলো ইউজ হচ্ছে অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে।
কিছু এক্সাম্পলস এখানে রয়েছে, যেমন দ্য রোজ ইজ রেড। ওকে, নাউনকে ডিসক্রাইব করছে, রোজটা কেমন, দ্য রোজ ইজ রেড। ওকে, রোজ অফ হোয়াট কাইন্ড, এখানে কালার মেনশন আছে, কি কালার, না রেড। ওকে, নেক্সট কি ইউজ হচ্ছে, শি ব্রট 10 অরেঞ্জেস, এখানে কি হচ্ছে, হাউ মেনি অরেঞ্জেস। ওকে, হাউ মেনি অরেঞ্জেস, 10, তাহলে এখানে 10টা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। নেক্সট আছে আই ওয়ান্ট এ লিটল মিল্ক, হাউ মাচ মিল্ক, দ্য লিটল, ডিসক্রাইব করছে লিটল দিয়ে, তাহলে এখানে লিটলটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট আগরওয়াল ইজ এ ফ্যাট ম্যান, ম্যান অফ কাইন্ড, হোয়াট কাইন্ড, হোয়াট কাইন্ড ম্যান, দ্য ফ্যাট ম্যান, তাহলে ফ্যাটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট আরও কিছু সেন্টেন্স আমি এখানে দিয়েছি, যেমন আই হ্যাভ আ ব্ল্যাক পার্স, তো হোয়াট কাইন্ড অফ পার্স, কালার কি কালারের, ব্ল্যাক, তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। উই হ্যাভ টু বিগ ফ্লাওয়ার পটস, ফ্লাওয়ার পট কীরকম, না বিগ, তাহলে বিগ দিয়ে এখানে ডিসক্রাইব করা হচ্ছে। টিনা ইজ আ স্মল গার্ল, টিনা ইজ আ স্মল গার্ল, তাহলে এখানে হয়ে যাচ্ছে স্মলটাকে দিয়ে আমরা নাউনটা ডিসক্রাইব করছি, তো ইজ আ অ্যাডজেক্টিভ। দ্য বল ইজ আন্ডার দ্য গ্রিন বেঞ্চ, ওকে, তাহলে এখানে গ্রিন কালারের বেঞ্চ দিয়ে আমরা নাউনটাকে, প্রোনাউনটাকে ডিসক্রাইব করলাম। এইভাবে পরেরটাও আসছে, হি লুকস বিহাইন্ড দ্য টল ট্রি, ট্রিটা কেমন, না টল, শি ফাইন্ড ইট নিয়ার দ্য ডার্টি ডাস্টবিন, সেটা সে ফাইন্ড করলো, খুঁজে পেলো ডার্টি ডাস্টবিনের কাছ থেকে, তাহলে এখানে ডার্টিটা ইউজ হচ্ছে অ্যাজ আ অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করছে সেগুলোই হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখানে কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে অ্যাডজেক্টিভ কোনগুলো সেটা আন্ডারলাইন করে দেওয়া আছে, এইভাবে যদি তারা প্র্যাকটিস করে তখন তাদের যে কোনো প্যাসেজ আপনারা দিলে পারে তারা কিন্তু সেখান থেকে কোনগুলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড সেগুলো ইউজ করতে পারবে। যেমন এইভাবেই যদি আমরা এখানে জাস্ট একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিই, ড্যাশ রোজ তাহলে রেড রোজ, ড্যাশ অরেঞ্জ স্ট্রেন অরেঞ্জ, ড্যাশ মিল্ক লিটল মিল্ক, ড্যাশ ম্যান ফ্যাট ম্যান, ড্যাশ পার্স ব্ল্যাক পার্স, ড্যাশ ফ্লাওয়ার পট বিগ ফ্লাওয়ার পট, ড্যাশ গার্ল স্মল গার্ল, ড্যাশ বেঞ্চ গ্রিন বেঞ্চ, ড্যাশ ট্রি টল ট্রি, ড্যাশ ডাস্টবিন ডার্টি ডাস্টবিন, এইভাবে তারা ইজিলি অ্যাডজেক্টিভটা করতে পারছে। এইভাবে আগে থেকে প্রত্যেকটা জিনিস বাচ্চাদের আগে লার্ন করিয়ে নিয়ে তারপরে যদি আমরা তাদেরকে ওয়ার্কশিটসগুলো বা বিভিন্ন এক্সারসাইজগুলো দিই তাহলে তারা ইজিলি অ্যান্সার করতে পারবেন। লাস্ট আমি কিছু অপোজিটস ওয়ার্ডস এই উইকের জন্য দিচ্ছি, এগুলো তাদেরকে অবশ্যই লার্ন করান। নেক্সট এর উপরে যে ওয়ার্কশিটসগুলো আসবে সেগুলো কিন্তু তারা এগুলো লার্ন থাকলে ইজিলি অ্যান্সার করতে পারবে। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।